আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনী গতকাল নতুন করে অ্যাম্ফিবিয়াস লাইট ট্যাঙ্কের আরএফআই জারি করেছে। প্রথমে 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনী লাইট ট্যাঙ্ক কেনার জন্য আরএফপি আহ্বান করে, যেখানে চাইনিজ VT-5, দক্ষিণ কোরিয়ান K-21 আর ইন্দো তুর্কি জয়েন্ট ভেঞ্চার কাপলান MT অংশগ্রহণ করেছিল। তবে তুর্কিশ এবং ইন্দোনেশিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশ প্রায় 100+ কাপলান MT ট্যাঙ্ক কেনার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং এগুলো ট্রায়ালের জন্য দেশেও পাঠানোর কথা রয়েছে। 2017 সালের আরএফপি অনুযায়ী কয়েক ধাপে মোট 136টি লাইট ট্যাঙ্ক কেনা হবে। ইতিমধ্যেই 2টি আর্মড রেজিমেন্ট গঠন করা হয়েছে। এসব ট্যাঙ্কগুলো পুরাতন টাইপ 69 MK-2G কে রিপ্লেস করবে এবং নতুন রেজিমেন্ট ফুলফিল করবে। আর যেই সুখবরটি বলছিলাম, বাংলাদেশ সেনাবাহিনী গতকাল নতুন করে অ্যাম্ফিবিয়াস লাইট ট্যাঙ্কের আরএফআই জারি করেছে। অনেকে হয়তো আগের অর্থাৎ 2017 সালের লাইট ট্যাঙ্কের টেন্ডারের সাথে গুলিয়ে ফেলবেন, তবে এটি সম্পূর্ণ নতুন টেন্ডার, যার আওতায় VT-5 আর কাপলান MT বাদে অন্য ট্যাঙ্ক আসবে। অর্থাৎ 2017 সালে ছাড়া লাইট ট্যাঙ্কের আরএফআই অনুসারে 3 রেজিমেন্টের মতো VT-5 বা কাপলান MT ট্যাঙ্ক আসবে। আর নতুন অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্কের জন্য চাইনিজ VN-16 রাশিয়ান স্পার্ক SD বা সমকক্ষীয় ট্যাঙ্ক আসবে। সম্ভবত 2 রেজিমেন্ট অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক কেনা হবে। আর আপনাদের ট্যাঙ্ক রেজিমেন্ট নিয়ে অনেক প্রশ্ন থাকে। অনেকে কমেন্টে প্রশ্ন করেন, 1 রেজিমেন্টে ট্যাঙ্ক সংখ্যা কতটি? সঠিক উত্তর হলো, 1টি রেজিমেন্টে থাকে 44টি ট্যাঙ্ক, অর্থাৎ 2 রেজিমেন্টে 88+ ট্যাঙ্ক থাকবে। মোট কথা, আমরা মোট 3 রেজিমেন্ট VT-5 বা কাপলান ট্যাঙ্ক এবং 2 রেজিমেন্ট অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক আমাদের বহরে যোগ করতে যাচ্ছি। আরএফআই জারি করার পরে 2 বছরের মধ্যে অর্ডার প্লেস করা হয়ে থাকে। সেই হিসাবে 2020 থেকে 21 সালের মধ্যে অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক অর্ডার দেওয়ার কথা রয়েছে। আর সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই বছরেই VT-5 বা কাপলান MT ট্যাঙ্ক অর্ডার দিবে সেনাবাহিনী। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।